হাওড়া বর্ধমান কটলাইন ধরে কিছু পর বেগমপুর স্টেশন। বেগমপুর অঞ্চলের অধীনে খরসরাই গ্রামে তাঁত শিল্প মূলত ছড়িয়ে আছে কিছু কিছু পরিবারের মধ্যে। তাঁত শিল্প প্রধানত হাতের সাহায্যে বোনা হয় বলে এই শিল্পকে হস্তচালিত শিল্প বলা চলে। এই হলো বেগমপুর সমবায় সমিতি। একমাত্র এই সমবায় সমিতির মাধ্যমেই বেগমপুরের তাঁত শিল্প প্রদীপের ক্ষীণ আলোর মতো চলছে। প্রধানত বিভিন্ন পদ্ধতিমূলকভাবে কাপড় বোনা হয়ে থাকে, যেমন সুতো প্রথমে শহর থেকে নিয়ে আসা হয়, তারপর পরিশ্রুত জলে সুতো ভালোভাবে ধোয়া এবং বিভিন্ন দ্রবণ ও কাঁচামাল প্রভৃতি মিশ্রণে সুতো নানান ধরনের রং করা হয়ে থাকে। আমরা গেছিলাম বেগমপুর সমবায় সমিতিতে, ওখানে আমরা কথা বলেছিলাম একজন কর্মীর সাথে যিনি অনেকদিন ধরে এই কাজের সঙ্গে যুক্ত। আসুন জেনে নিই তার কাছ থেকে দ্রবণ তৈরির পদ্ধতিগুলি। এ কোনো রং দেখে রঙা হবে না, যখন ঘোরাবো তখন হবে, এমনি দেখে বোঝা যাবে না। আমি তিনটে জিনিস ব্যবহার করি, তিনটে জিনিসে এত রকম ব্যবহার করি। হ্যাঁ, তিনটে এর কাছে রং আছে, বিভিন্ন রং আচ্ছা আমার কাছে তিনটে তো সব রকম রং যা বল। হ্যাঁ, এইটা কি এগুলো ওটা একটা দুটো আর একটা তিনটে, তিনটে কি সব রকম কালার করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুধুটা সাইজ করবি। হ্যাঁ, এই সমবায় সমিতির সদস্যরা শুধুমাত্র কাপড় তৈরির প্রধান ধাপ অর্থাৎ সুতো রং করে থাকেন সমবায় সমিতির মধ্যেই। রং করবার পর সুতোগুলিকে সারিবদ্ধভাবে শুকুতে দেওয়া হয়। এই কর্মক্ষেত্রে পুরুষদের সঙ্গে সমান দক্ষতায় কাজ করে কিছু কিছু মহিলারাও। এরপর ধাপে ধাপে বিভিন্ন হস্তচালিত যন্ত্রপাতির সাহায্যে পদ্ধতি অনুযায়ী কাপড় বোনান হয়ে থাকে। এরপর সুতোগুলিকে সুতো রেখে সযত্নে সাজিয়ে রাখা হয়, তারপর পদ্ধতি অনুযায়ী কাপড় বুনন করাও হয়।
এর শেষ ও অতি গুরুত্বপূর্ণ ধাপটি হলো কাপড়ে মার দেওয়া ও পরিচ্ছন্ন জল দ্বারা কাপড়ের মসৃণতা বৃদ্ধি করা। বর্তমানে বেশি লাভের জন্য বৈদ্যুতিক যন্ত্রের সাহায্যে এর দ্রুত বুনন হয়ে থাকে। এই কাপড় বুননের পর গ্রামের কিছু সম্প্রদায় এই কাপড়গুলি বিভিন্ন শহরে বিক্রয় এবং বিদেশে বাজারে রপ্তানি করে থাকে।